সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন, সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন ইউটিউব রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, যারা এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের কাছে একটা স্বপ্নের চিঠি হচ্ছে গুগল অ্যাডসেন্স। এই গুগল অ্যাডসেন্স তাদের কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার। সেই গুগল অ্যাডসেন্স যে লেটার, সেই লেটার আমেরিকা থেকে আমার হাতে এসে পৌঁছেছে, সেই মুহূর্তটা আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি। আসলে সমস্ত মানুষই একটা কাজের স্বীকৃতি চায়। যারা বিভিন্ন মানুষ সোশ্যাল ক্ষেত্রে কাজ করে, সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন মানুষ নানা ক্ষেত্রে যারা কাজ করেন, তারা একটা স্বীকৃতি চান, তাদের যোগ্যতা অনুযায়ী একটা ন্যূনতম সম্মান চান তারা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু, যারা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বিভিন্ন ব্লগ চ্যানেল আছে, ডেইলি ব্লগের চ্যানেলগুলো আছে, তারা কিন্তু রাত দিন এক করে অগাধ পরিশ্রম করে যে তাদের যে যে চ্যানেলগুলো আছে, তাদের যে মাধ্যমগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো, যেন একটা সামাজিক স্বীকৃতি পায় এবং তাদের জন্য একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে আর্ন করতে পারে, সেই স্বপ্ন কিন্তু তারা দেখে। সেই স্বপ্নের একটা প্রাথমিক রূপ হচ্ছে এই গুগল অ্যাডসেন্স। এই গুগল অ্যাডসেন্স আবেদন করতে পারে একজন সোশ্যাল প্ল্যাটফর্মে, যারা ইউটিউবে যারা কাজ করেন তাদের কিন্তু একটা জার্নি, একটা পরিশ্রম পার করতে হয়। 12 মাসের মধ্যে যদি 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকে তার চ্যানেলের মধ্যে, 1,000 সাবস্ক্রাইব থাকে, তাহলে কিন্তু এই যে ইউটিউব অ্যালগোরিদম যে টিম, অর্থাৎ তাদের যে কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, তারা কিন্তু এই গুগল অ্যাডসেন্সের আবেদন করবার একটা অনুমোদন দেন এবং এই আবেদন করা যায়। আবেদন করবার পরে, যদি আবেদন করার পরে ওই অ্যাকাউন্টে যদি $10 জমা হয়, তাহলে কিন্তু তারা একটা আইডেন্টিটি ভেরিফিকেশান পারমিশন চান, আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হয়। ভেরিফিকেশান করবার পরে কিন্তু এই গুগল অ্যাডসেন্সটি আসে। একটা ইউটিউবার কাছে, একটা ফেসবুক যারা করেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের কাছে কিন্তু এই চিঠিটা একটা আনন্দ স্বরূপ চিঠি, যে চিঠি আমার হাতে এসে পৌঁছেছে। সেই আনন্দের মুহূর্ত হচ্ছে আপনাদের সামনে ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু আমি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ একজন ইউটিউবার, একজন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, তারা কি পরিশ্রম করেন শুধুমাত্র এই একটা চিঠি পাওয়ার জন্য। কারণ এই চিঠির মধ্যে একটা পিন আছে, যে পিনের মাধ্যমেই হচ্ছে যে সমস্ত চ্যানেলগুলো মনিটাইজেশন হয়, ডলারকে কনভার্ট করা হয় রুপি, টাকাতে, অর্থতে। এর পরের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো পার করতে হয় এবং $100 যখন হয় তখন তারা কিন্তু তাদের ব্যাংকে ট্রান্সফার হয়। কিন্তু যেটা, যার উপর ভিত্তি করে এই টোটাল প্রক্রিয়াটা হয়, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এই অ্যাডসেন্স পাওয়া কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঝক্কি ঝামেলা থাকে, সেগুলো ওভারকাম করার পরেই কিন্তু ওই অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স লেটারটি আসে। সেই লেটার কিন্তু আজকে আমার হাতে এসে, আমার যে কাজের স্বীকৃতি স্বরূপ সেই অ্যাডসেন্স লেটারটি এসছে, সেটি আপনাদের দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে হচ্ছে করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।